কোথায় আমি কোন অফিসে আছি এটা তো অ্যাকচুয়ালি বোঝা উচিত, তাই না? হ্যাঁ আসেন, এবার সামনে আসেন, বলেন আপনি কি চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াইছিলেন? জি অংশগ্রহণ করছিলাম। আপনি পুরো নামটা বলেন। আমার নাম মোহাম্মদ নিজাম উদ্দিন। কোথায় বাড়ি? আমগাদাটি ইউনিয়নের বাসিন্দা। আটি জোরে বলেন। হ্যাঁ আমগাদাটি ইউনিয়নের বাসিন্দা। হ্যাঁ আমি গত স্থানীয় সরকার ইউপি নির্বাচন আমগাদাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ছিলাম। আচ্ছা, কে কার কাছে হারছেন? আমি তো হারছি বলতে আমরা পাঁচজন দাঁড়াইছিলাম, সরকার দলীয় নৌকা মার্কার প্রতীকে ইউরুসেন মিরু, তার থেকে সুরুজ্জামান, আর স্বতন্ত্র থেকে আমরা হাসান চেয়ারম্যান, আমি নিজাম উদ্দিন আনার প্রতি নিয়ে নির্বাচনী মাঠে ছিলাম। তো আমগাদার আসলে ভৌগোলিকভাবে একটা দ্বীপের মধ্যে, ওই আমজাদাটি ইউনিয়নে আপনার যখন নির্বাচন তখন কিন্তু অন্য উপজেলায় কোনো নির্বাচন নেই, সেই হিসাবে 43টা ইউনিয়ন থেকে জনপ্রতিনিধিরা ওই ইউনিয়নে প্রভাবিত করে আমাদেরকে পরাজিত করছে। আচ্ছা, এবং আমরা সে কারণেই পরাজিত হয়েছে, জনগণ উৎপূর্ণভাবে আমাদেরকে জন্য আগ্রহ ছিল, কিন্তু ওদের কারণে মানে যারা প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ থেকে পাঁচজন দাঁড়াইছিলেন, কি বলতেছিলেন? আওয়ামী লীগের নৌকার স্বতন্ত্র প্রার্থী, আপনি স্বতন্ত্র ছিলেন না? স্বতন্ত্র ছিলেন। আওয়ামী লীগ কে জিতছে? কি আওয়ামী লীগ জিতছে? নৌকা মার্কার যিনি প্রতীক পাইছেন উনি জিতছেন। উনি আওয়ামী লীগ করেছে কিনা আমি জানি না। আপনি কি করেন? আমি ছোটকাল থেকেই আওয়ামী লীগ এখনো করেন? আওয়ামী পরিবারে। তা আপনাকে দিল না কেন এটা নমিনেশনটা? এনাই হতে এটা এখানে মনে হতে টাকা পয়সার বিষয় আছে। টাকা ছিল না আপনার? মুদি দোকানের মুখপণ্যের মতো হয়েছে। আরো ইত্যাদি বিষয় নিয়ে আমার পরিকল্পনা। আপনি কি পারিবারিক ভাবে ঐতিহ্যগত ভাবে না আপনি শুরু করছেন রাজনীতি? আমি মনে করতে শুরু করছি, আমি ছাত্রলীগের ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, ইয়ের পরবর্তীতে বিরোধী দল সভাপতি ছিলাম। এখন বর্তমানে কি পদে? এখন কোনো পদে নাই, তবে আমি আওয়ামী পরিবারে থেকে বড়। আপনি সাহস করলেন কিভাবে? কোনো পদে নাই, তারপরে চেয়ারম্যানে দাঁড়াইছেন, তারপরে জিতবেন বলেন, এই পরিস্থিতি কিভাবে সাহস করলেন? জনগণ যদি সুযোগ পাইত তাহলে। জনগণ তো ভোট দেয় না, জনগণকে তো ভোট দিতে হয় না, এটা আপনিও জানেন। ওই তো বললাম তো, ওই জন্য 43টা ইউনিয়ন থেকে জনপ্রতিনিধিরা এসে প্রভাবিত করে ভোট দিয়ে গেছে। তারপরে ওই 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 নির্বাচনে কি কারচুপি হয় নাই, বা রাতের ভোট দিনের ভোট হয় নাই? ভবিষ্যতের ইয়া করলেন, পথ করলেন। আমি দাঁড়াইছি বা আমাদের সাথে আরো যারা দাঁড়াইছে তারা যদি না দাঁড়াইতো তাহলে তো বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যেত, এবং তার কোন জনগণের কাছে তার কোনো গ্রহণযোগ্যতা থাকতো না, এবং জনগণ। আচ্ছা, কয় মাস হয়েছে ওই জেপে যে নির্বাচিত হয়েছে, উনি কি নাম, কি ওনার নাম? উনি যিনি নির্বাচিত হয়েছেন উনি মিরুসেন মিরু। মিরুসেন মিরু আওয়ামী লীগ করেছে কিনা কখনো আমি জানি না, তবে এখন তো উনাকে নমিনেশন দিল কে? ইউনিয়ন আওয়ামী লীগের এখন আওয়ামী লীগ উনি বিক্রি করে কেন্দ্রিমরা। ও বিক্রি করে খায়? আওয়ামী লীগ উনি আওয়ামী লীগ বিক্রি করে। তো এটাকে বলছেন আপনার উপরে নেতাকে বলছেন? সবাই জানে, সবাই জানে। তারপর কিছু করতে পারে না? একবারে সবাই জানে ইনটু কারণ। তারপর মিরুসেন কিছু করতে পারে না? না, খুব পাওয়ারফুল। ও সবাই জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই জানে। ওখানে কি আছে, এমন কি মধু আছে এটার মধ্যে ঝাঁপায় পড়তে হবে? আপনার এখানে ইনকাম অফ সোর্সের বিষয় আছে। হ্যাঁ, সরাসরি লোকেরা যদি এখানে নির্বাচিত হয় এখানে প্রভাব খাটায়, কোনো কিছু রোজগার করার কোনো কিছু নেই। আচ্ছা আচ্ছা, প্রভাবশালী লোক, আমাদের মামা আছে, টাকা আছে, ওনারা সব কিছু পাই। হ্যাঁ, আপনি তো সব কিছু নেগেটিভলি বললেন যে না এখানে এটা হবে, ওটা হবে, ওটা করবে, ওটা করবে, তাহলে তো আর আপনার প্রতিদ্বন্দ্বিতা করে লাভটা হইলো কি, পয়সা নষ্ট হইলো? আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমরা দাঁড়ানোর কারণে যতই প্রভাবশালী হোক জনগণের কাছে তাকে যেতে বলছি আমি, এটা বলছি। আপনি আপনার পরিচয় দিয়ে দেন, এটা কিন্তু ইউটিউবে যাবে, প্রাইম মিনিস্টার দেখবে এটা, বলেন। আচ্ছা বলেন কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কত বছরের সাংবাদিকতা, কত বছরের সাংবাদিকতা আপনার? পত্রিকা তো 12-14 বছর হয়ে গেল, তো এর আগে কি করতেন সাংবাদিকতা? আচ্ছা, এই ভদ্রলোককে চিনেন আপনি? এই ভদ্রলোককে চিনেন?
পাটোয়ারি তো হ্যাঁ, পাটোয়ারি মিষ্টি মেলাও তো আছে, এটা বলে লাভ কন্ডলে মিষ্টি পাটোয়ারি মিষ্টি নাকি? কিন্তু আপনার কি মনে হয় ওনার মধ্যে সেই কোয়ালিটি আছে চেয়ারম্যান হইতে পারবে ভবিষ্যতে? সেটা তো বিনোদন না, ইলেকশন কি বিনোদন? ইলেকশন তো বিনোদন না, ইলেকশন তো গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি এই বিষয়টা, আচ্ছা স্পর্শকাতর বিষয়, এটা আসলে না বলাই ভালো, অন্য প্রসঙ্গে আছি। হ্যাঁ আমি বলতে যেটা চাইছি সেটা হলো সর্বশেষ কথা হলো আমরা বা আমি যদি না দাঁড়িয়ে যাই নৌকাপতিকে, যিনি নৌকাপতিকে নিয়ে লড়াই করছেন তিনি তো কারো কাছে যেতেন না। এখন আমাদের দাঁড়ানোর কারণে সে জনগণের কাছে না গেলেও 43টা ইউনিয়নের জনপ্রতিনিধির কাছে যাই হাত পা চাই দেন, তাদেরকে আমি বহিরাগত দিয়ে সে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, এটা তো অবাস্তব, সবাই জানে। আচ্ছা একটু আগে একটু আগে ওনাকে যে কী একটা হেডিং বলতেছিলেন, কী একটা নিউজে কথা বলেছিলেন না একটু আগে, যে না একটু আগে কী একটা যে বলতেছিলেন ওনাকে, কী কী একটা একটা ওয়ার্ড ইউজ করছেন বারবার, একটা নিউজের ওয়ার্ড মনে সম্ভবত আজকে, বিশেষ কোনো নিউজ আছে? ওদের এখন কি আপনাকে আপনার কাছে যেটা যেহেতু চেয়ারম্যান ইস্যু আপনি দাঁড়াইছেন তার মানে আপনার নিশ্চয়ই সেটার জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, নিশ্চয়ই বুদ্ধিমত্তা আছে। হ্যাঁ যদিও আপনার দলীয়ভাবে বলেন সরকারিভাবে মেম্বার মনোনয়ন দলীয়ভাবে নাই দেওয়া হয়নি, কিন্তু আসলে প্রকাশ ইয়েভাবে অঘোষিতভাবে তাদেরকেও আপনার মনোনয়ন দেওয়া হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে। হ্যাঁ তারাও কিন্তু ওই চেয়ারম্যান নির্ধারণ করছে, চেয়ারম্যানও তো নমিনেশন টাকা দিয়েছে, আচ্ছা ওনারা ওই মেম্বার হিসেবে। হ্যাঁ এখন তাহলে আপনার এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো নিশ্চয়ই? আইন শৃঙ্খলা বলতে আপনার ওই আমি প্রথমে বলছি আমাদের একটা দ্বীপ, আমাদের একটি দ্বীপ এলাকা বলতে আমি বুঝাই পশুরামের উত্তরে পশুরাম, দক্ষিণে ছাগলাইয়া, পূর্বে ভারত, পশ্চিমে মুহুরী নদী, রাইট, এই তিন উপজেলার সকল মাদকাসক্ত বলেন, মহিলাগত সন্তান বলেন, কৃষকদের সবাই ওইখানে তাই নিরাপদ আশ্রয় হিসাবে ব্যবহার করে ওইখানে চোরা কারবারি, মানব পাচার, বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত, এবং প্রশাসনও ওই ইউনিয়নে ঢুকতে অনেক সময় লাগে, মিনিমাম মনে করেন এক ঘন্টা সামাজিক প্রতিরোধ করতে পারেন না, উদ্যোগ নিয়েছি আমরা আমদাদার উন্নয়নে, আমরা বিভিন্ন ব্যবসাকে শো করি, এরা এই ব্যবসার আড়ালে এই মানব ব্যবসা, মানব পাচার ব্যবসা এরা সম্পৃক্ত, আমরা আগামীতে আমাদের উন্নয়ন প্রোগ্রামের মাধ্যমে যুব সমাজকে বিপদগামী থেকে সুরক্ষায় আমরা বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন ক্রীড়া সামগ্রী, শিক্ষা উপকরণ বিতরণ নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি করতেছি। এটা ইনশাল্লাহ আমরা 2 বছর হয়েছে, আগামী 2-5 বছরের ভিতরে আমরা ইনশাল্লাহ এটা সফল হব বলে আমরা আশাবাদ করি। আচ্ছা সর্বশেষ প্রশ্ন করি আপনাকে, যে জাতীয় নির্বাচন যেটা আসবে কি মনে হয় আপনার অভিজ্ঞতায়, সেটাও কি আগের মতোই হবে না কিছু পরিবর্তন আসবে? না 100% আসলে সবসময় তো মনে করেন এভাবে উলটপালটভাবে রাজনীতি চলে না, সবসময় আপনি দেখেন অতীত যেগুলো হয়েছে নির্বাচন এগুলো এক একটার সাথে এক একটা মিল নেই, আগামীতে মিলবে না, দল বলতে থাকে না, আগামীতেও মিলবে না, আগামীতেও ভিন্ন ধরনের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ।